বয়স নিয়ে লুকোছাপা মোটেই পছন্দ নয় অভিনেত্রী সৈরীতির। 10ই মার্চ ছিল অভিনেত্রী সৈরীতি বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। 31 পেরিয়ে 32 পা দিলেন অভিনেত্রী সৈরীতি। এই মুহূর্তে টুম্পা অটোয়ালি সিরিয়ালে নেতিবাচক চরিত্রে তাকে দেখছেন দর্শক। শুটিং বাড়ি বন্ধুদের নিয়ে জমজমাট ছিল সৈরীতির জন্মদিনের অনুষ্ঠান। এই বিষয়ে সৈরীতি জানিয়েছেন, আমার বন্ধুরা, পরিবারের সবাই এবং টুম্পা অটোয়ালি টিম মিলে আরো আনন্দে ভরিয়ে দিয়েছিল দিনটা। কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারিনি। তৃণা সাহা, নীল ভট্টাচার্য এবং সৈরীতি বন্দ্যোপাধ্যায় বহুদিনের বন্ধু। নীলের সোশ্যাল মিডিয়ায় দেখা গেল সৈরীতির জন্মদিনের বিশেষ অনুষ্ঠানের ছবি। রেস্তোরাঁর আলো আঁধারি পরিবেশে চুটিয়ে নেচেছেন তারা। সঙ্গে অবশ্য ছিল সৈরীতির আরও কিছু বন্ধু বান্ধব। টুম্পা অটোয়ালি সিরিয়ালের সদস্যরাও হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে। সৈরীতি জানিয়েছেন, প্রচুর ভালো উপহার পেয়েছি। আমার স্বামী একটা হিরে নেকলেস উপহার দিয়েছেন। তাছাড়া বাকি বন্ধুরা দারুণ সব জামা গয়না উপহার দিয়েছে, যেগুলো পরে অন্য জায়গায় পরবো আমি। সিরিয়ালের ব্যস্ততা এতটাই যে কোনো কাজেই মন দেওয়ার সময় নেই অভিনেত্রী সৈরীতি ব্যানার্জির। তার কথায়, তিনি এই মুহূর্তে খুবই হ্যাপি স্পেসে রয়েছেন। সেলফ হাউসের পক্ষ থেকে অভিনেত্রী সৈরীতির জন্য রইল শুভকামনা। বিনোদন জগতে নিত্য নতুন খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।